থ্যাংক ইউ। জি ভালো আছি। সো গাইজ, আমরা আসলে রিভিউ করতে করতে রুমে ঢুকলাম, এটা হচ্ছে ডাবল বেডের রুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে চলে আসছি শাহবাগ ব্রাঞ্চ আবারও, এবার রিভিউ দিব হচ্ছে ভিআইপির জন্য। অনেকে জিজ্ঞেস করেন ভাই ভিআইপি বেডের রিভিউ দেন, ভিআইপি রুমের রিভিউ দেন। সো এটা টোটালি ভিআইপি ফ্লোর, হয়তো এটা দেখি একটু আন্দাজ করতে পারতেছেন, এই গ্লাসটা টোটালি শুধুমাত্র এই ফ্লোরের জন্য। সো আমার এইটা দেখি আসলে অনেক অ্যামেজিং লাগতেছে। অ্যান্ড এটা হচ্ছে একটা মাত্র ইউনিট এখন ভিআইপি করা হয়েছে, সেটা হচ্ছে ডি ইউনিট। সো আমরা ডি ইউনিটে যাবো এবং দেখবো আসলে কী কী ব্যবস্থা করা হয়েছে যারা এখানে ভিআইপি রুমে বুক দিতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন। সো ওয়াও, সো গাইজ ঢুকেই আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ালপেপার দেওয়া আছে দুটো এবং একটু ওয়ার্ম লাইট দেওয়া আছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগতেছে হচ্ছে ওয়ালপেপারটা, ওয়ালপেপারটা খুবই ওয়ার্ম অ্যান্ড খুবই লাক্সারিয়াস লাগছে। অ্যান্ড এখানে হাতে ডানে দেখতে পাচ্ছি ইটস মেবি ইটস এ শু পলিশ, সরি ইটস এ শু র্যাক, যেখানে হচ্ছে আমাদের মেম্বার যারা থাকেন বর্তমানে তাদের জুতাগুলো এখানে রাখা আছে। এখানে হয়তো বা বসে বা কোনো গেস্ট আছে সেখানে বসে কমফোর্টেবলি ইয়ে করতে পারে, অ্যান্ড ইটস ভেরি কমফোর্টেবল আই থিঙ্ক। ইয়া অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ প্রিটি মাছ, এটা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে একদম, ও এটা হচ্ছে লাকেজ রাখার জায়গা, এখানে লাকেজ রাখা যাবে। সো আমার মনে হচ্ছে আমি পুরো হোটেলে চলে আসছি, অ্যাকচুয়ালি না এটা একটা হোস্টেল। সো এখানে সকল ব্যাচেলারই থাকতে পারে। তো আমি এখানে দেখতে পাচ্ছি কিছু হেলমেট দেওয়া আছে, নিশ্চয়ই কোনো মেম্বাররা থাকে। সো আমি নেক্সট ইয়েতে চলে যাই। ও মাই গড, রুমের মতোই কমন জায়গা, যেখানে হচ্ছে পুরো ফ্যামিলি বাসার মধ্যে টিভি দেওয়া আছে, আই থিঙ্ক 65 ইঞ্চ, বিশাল একটা হিউজ বড় টিভি দেওয়া আছে। অ্যান্ড এখানে সোফা দেওয়া আছে, টি টেবিল দেওয়া আছে। এইদিকে যদি আসি, এইদিকে হচ্ছে ফ্রিজ দেওয়া আছে, ব্যাচেলারদের বাসায় ফ্রিজ, টিভি, সোফা, এভরিথিং। সো একটু খুলে দেখি ফ্রিজটা কী কী আছে। সো যারা মেম্বাররা থাকে তাদের কিছু জিনিসপত্র রাখা আছে, পরে খাবো না। এনিওয়েজ, সো এইখানে দেখতে পাচ্ছি সোফাটা, ইটস সো মাচ কমফোর্টেবল। সো এইটা দেখি বোঝা যাচ্ছে যে এখানে খুব বসে রিল্যাক্স করে আসলে একদম টিভি দেখা যায়, ইজিলি টিভি দেখা যেতে পারে। সো আমি দেখি টিভি, ইয়া ইটস পসিবল। সো এখানে আমি মোস্ট প্রবলি এখানে মেম্বাররা হচ্ছে বেসিক্যালি টিভি দেখে, একসাথে বসে গল্প করতে থাকে, কফি খা খেতে খেতে টিভি দেখতে পারে, মুভিজ দেখতে পারে, কোনো খেলা থাকতে দেখতে পারে। সো অনেকেই বলতে পারে যে সুপার হোম কেন ভিআইপি জোন বা ভিআইপি স্যুট ক্রিয়েট করলো। ভিআইপি ক্রিয়েট করার একটা মাত্র ফার্স্ট পয়েন্ট হচ্ছে লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল লাইফের পাশাপাশি যাতে ফুল একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়। বাসায় আমরা ফ্যামিলির মধ্যে যেমন ফ্রিজ, টিভি সব কিছু থাকে, সোফা, মেম্বাররা আসে মানে গেস্টরা আসে বসতে পারি, তেমনি করে সুপার হোস্টেলে বা সুপার হোমেও হচ্ছে মেম্বাররা আসতে পারে এবং ভিআইপি রুমে এই ফ্যাসিলিটিসগুলো পেতে পারে। এই ফ্যাসিলিটিস কেন ইম্পর্টেন্ট, অনেকে হচ্ছে যারা খুব লাক্সারিয়াসভাবে লিড করতে চায় লাইফটা, তারা যখন গ্রাম থেকে শহরে আসে তখন এমন অপরচুনিটি পায় না, অপরচুনিটি পায় না, তারা হচ্ছে হোটেলে যাওয়া লাগে, আদারওয়াইজ ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়া করে ফার্নিচার কেনা লাগে। সো এত ফার্নিচার কেনা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার, কস্টলি অ্যান্ড মেনটেন করা ঝামেলা, কিন্তু আমাদের হাউসকিপিং আছে, পরিষ্কার করে, নিট অ্যান্ড ক্লিন রাখে আর সব সুবিধাটা পাচ্ছে। সো আমরা একটু এইদিকে যাই, এদিকে যেয়ে দেখি কী আছে। রুমে তো অবশ্যই যাবো। সো এখানে মনে হচ্ছে আরেকটা কমন স্পেস, ইয়া ইয়া মনে হচ্ছে এইখানেও ব্যাচেলাররা মানে যারা এখানে মেম্বাররা থাকে তারা বসতে পারে, বসে গল্প করতে পারে। অ্যান্ড খুব সুন্দর সুন্দর লাইটস অ্যান্ড ওয়ালপেপার আদার্স, তো আসলেই অ্যামেজিং, মানে পুরাই ভালো লাগতেছে আসলে দেখে, একটা ওয়ার্ম ওয়ার্ম ফিল লাগতেছে। ওই কোনাতে একটা সিসিটিভি দেওয়া আছে, সো কমন স্পেস যেহেতু সিসিটিভি ব্যাপারটা দেওয়া আছে। আর আমি দেখতে পাচ্ছি বাকেট, ও ওকে আচ্ছা বাকেটে নাম্বার দেওয়া আছে, তার মানে যে রুম আছে সেই রুম হিসাবে জামা কাপড় দিয়ে দেবো এবং জামা কাপড়টা হচ্ছে সুপার হোমের কর্তৃপক্ষরা একদম পরিষ্কার করে তারপর শুকিয়ে এবং এখানে আবার দিয়ে যায়, ব্যাক করে দিয়ে যায়। সো আমি দেখি কোনো মেম্বার আছে নিশ্চয়ই, সো আমি একটু নক করে ঢুকি এবং দেখি রুমের মধ্যে কী আছে। ক্যান ইউ কাম, থ্যাংক ইউ। জি ভালো আছি। সো গাইজ, আমরা আসলে রিভিউ করতে করতে রুমে ঢুকলাম, এটা হচ্ছে ডাবল বেডের রুম। অ্যান্ড আই থিঙ্ক হোয়াটস ইউর নেম, আপনার রুমমেট কোথায়? সো কেমন লাগছে আসলে আপনার এই? ভেরি গুড ওভার মিলিয়ে। আর এখানে টোটাল 5 জনের অ্যারেঞ্জমেন্ট আছে, 5 জনের মধ্যে 4 জনই আছে, একটা সিট রিসেন্টলি ফাঁকা হয়েছে হয়তো। আচ্ছা আচ্ছা, সো এনিওয়ে, সো এটা আপনার শেলফ আমি একটু ওপেন করতে পারি?
সো আচ্ছা ইটস এ বিগ শেলফ, এখানে সব কাপড় চোপড় সাজা রাখার প্রয়োজন, সবকিছু এখানে রাখার ব্যবস্থা করা আছে। এন্ড এখানে একটা অ্যাটাচ বেলকনি আছে, ও এখানে বসার জন্য একটা ইয়ে দেওয়া আছে, আই ক্যান সি, আই ক্যান সি ইট রাইট। এখানে ওভারঅল মিডিয়া আপনি এই সবকিছু মিলিয়ে আপনি যদি একটা মোটামুটি ফস এলিগেন্ট এবং সিকিউর লাইফ লিড করতে হয় এবং সব অ্যামেনিটিস যদি আমি এখানে একসাথে পেতে চাই, সো আই থিঙ্ক দ্যাটস সুপার হোম ভিআইপি সুইট ইজ আনপ্যারালেলড টু সাম এক্সটেন্ট। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা একটু সিঙ্গেল রুমে যাই, ডাবল রুমটা দেখলাম। সো এখানে একটা চেয়ার টেবিলও দেওয়া আছে, আই থিঙ্ক ল্যাপটপস এন্ড আদার কাজের জন্য দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ আশরাফ, থ্যাংক ইউ সো মাচ। সো গাইজ, আমরা হচ্ছে ডাবল বেডের রুমে কি কি আছে, শেলফ এন্ড চেয়ার টেবিল দেখলাম, আর এটা তো কমন স্পেস দেখলেনি। সো আমরা এখন সিঙ্গেল রুমে যাবো, এখানে কি আছে না আছে সব কিছু নিয়ে কথা বলবো। সো হ্যাঁ, সিঙ্গেল রুমে ঢুকলেই আমার হাতের এই পাশটায় পড়ছে হচ্ছে ওয়াশরুম, আপনারা দেখতে পাচ্ছেন টোটালি অ্যাটাচ করা থাকবে। এবং একটু পিছনে আসলে বিজুর রুমে ঢুকলে পুরো একটা অ্যামেজিং একটা এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে ব্যাচেলারদের জন্য আসলে টোটালি রেডি করা। এন্ড এখানে একটা মিরর, খুবই জোস একটা মিরর, বিশাল বড় মিরর। অ্যান্ড এখানে শেলফ আছে আর চেয়ার টেবিল তো আছেই। সো প্রত্যেকটা রুমেই হচ্ছে এসি করা থাকে, সো এসির মাধ্যমে তো কমফোর্টেবল থাকেই। সো বড় কথা হচ্ছে এখানে একটা অসাধারণ ভিউ দেখা যায়। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সামনে পিজি হসপিটাল অ্যান্ড বাম পাশে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল, এখান থেকে সব দেখা যায়। বা কিং সাইজ বেড, তো এই এই বেডের মধ্যে আসলে থাকবে পার পার্সন। এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু এই সুপার হোমের পক্ষ থেকে দেওয়া হবে। এই ভিআইপি সিঙ্গেল রুমে হচ্ছে একদিন, তিন দিন, সাত দিন ও 15 দিনের প্যাকেজ আছে, আর তাছাড়া মান্থলি প্যাকেজ তো আছেই। সো ভিআইপি প্যাকেজটা এই জন্য এত সিস্টেমেটিক ওয়েতে এত ফার্নিচার ডিজাইন করা হয়েছে, যারা একটু কমফোর্টেবল এবং লাক্সারিয়াসভাবে লাইফ লিড করতে চায়। সো গাইজ, এতক্ষণ যা দেখলেন টোটাল সিঙ্গেল রুমে কী কী আছে না আছে, তাছাড়া আমি বলেছিলাম যে এখানে একদিন, তিন দিন, সাত দিন এবং 15 দিনের প্যাকেজ রয়েছে। তো বর্তমানে টোটালি সবগুলা ভিআইপি জোনে সবগুলা রুমই হচ্ছে ফিল আপ, মানে সিঙ্গেল রুম ডাবল রুম সবই হচ্ছে বুকড হয়ে গিয়েছে। তবে আপনারা যোগাযোগ করে রাখবেন, আপনারা হচ্ছে যোগাযোগ করে রাখলে আমরা জানাবো যখন খালি হবে তখন আপনারা থাকতে পারবেন, মান্থলি সিস্টেমে থাকতে পারবেন, ডে ওয়াইজও থাকতে পারবেন, সিঙ্গেল রুমে, ডাবল রুমে। ডাবল রুম হচ্ছে মান্থলি, সিঙ্গেল রুমে শুধু ডে ওয়াইজ এবং মান্থলি করে আছে। আর তাছাড়া আমরা অন্যান্য ব্রাঞ্চও হচ্ছে খুব শীঘ্রই ভিআইপি জোন খুলবো, তখন সবাই অন্যান্য ব্রাঞ্চও পাবেন। সো এদিকটা আবার একটু যদি যাই দেখি কি অবস্থা ভাই, আপনি এখন খেলা দেখছেন নাকি? সো বাসার সাথে বসলাম। সো দ্য থিং ইজ, এমনভাবে আসলে ফার্নিচার এন্ড আদার্স ম্যাটেরিয়ালস দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে করে একটা কমফোর্টেবল লাইফের পাশাপাশি সবগুলো অ্যামেনিটিস পাওয়া যায়। আর তাছাড়া আমাদের লবি আছে, যদি বোরিং লাগে এখানে আপনি লবিতে যে ফ্রেন্ড সার্কেল আছে তার সাথে আড্ডা দিতে পারবেন, আপনার যদি কারো বার্থডে পার্টি থাকে সেটা সেলিব্রেট করতে পারবেন। শিওর, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এমন ভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে করা হয়েছে যাতে সব ফুল ফার্নিচার আসলে করা। থ্যাংক ইউ সো মাচ, সো থ্যাংকস। সো গাইজ, যেটা আমি বলতে চাচ্ছি সুপার হোমে আপনারা আসুন এবং দেখুন আসলে কেমন ভাবে ডিজাইন করা হয়েছে। এমন ভাবে একটা সিস্টেমেটিক ওয়েতে ডিজাইন করা হয়েছে যারা একটু হয়তো ফ্ল্যাটে থাকতে চায়, ফার্নিচার কিনতে হবে, এইসব ঝুট ঝামেলা, তারপর বুয়ার আসে, ফ্যামিলি টেক কেয়ার করতে পারবে না, তাদের জন্য অ্যাকচুয়ালি এই সুপার হোমের ভিআইপি জোনটা তৈরি করা হয়েছে, যারা কম অ্যাফোর্ডেবল ভাবে এখানে থাকতে পারে। এখানে এমন ভাবে ফার্নিচার গুলো ইউজ করা হয়েছে টোটালি মনে হবে যে আপনার বাসার মতো একটা এনভায়রনমেন্ট। আই থিঙ্ক ইউ অলসো ফিল ইট, রাইট? তবে আমি একটা কথা বলি, প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের ভিআইপি জোন হবে বাই দ্য ওয়ে, সো ওটা তখন আপনারা অন্য ব্রাঞ্চও পাবেন, বাট বর্তমানে শাহবাগে অ্যাভেলেবেল। আসলে মেইন কথা হচ্ছে কি, আমরা এমন ভাবে একটা ডিজাইন করতেছি যে হোমলেস এনভায়রনমেন্ট দেওয়ার। দেখেন আপনার এখানে তো ফ্যামিলি নেই, বাট আপনার যে আমরা অ্যামেনিটিস বা আদার্স ফ্যাসিলিটি দিচ্ছি, আপনার কিন্তু শুধু কাজ বাদে অন্য কিছু করা লাগছে না। সবকিছু কিন্তু এখানে যেমন একটা কমপ্লিট প্যাকেজের মতো, যদি ছোট একটা এক্সাম্পল দিই যে আমাদের এখানে ফুড থেকে শুরু করে ক্লোদিং, কাপড় চোপড় ওয়াশ থেকে শুরু করে আমার এনভায়রনমেন্ট, আবার তাছাড়া যে আমি আদার্স অ্যামেনিটিসের কথা যদি বলি, সামান্য আমি যদি একটা জিম করতে চাই আমার তো এক্সটার্নাল একটা পরিবেশ যেতে হচ্ছে, কম্বাইন্ড সবকিছু আমি এখানে পাচ্ছি।
তো দিস ইজ দা বেস্ট ওয়ে আমার জন্য। তারপর হচ্ছে দোয়ার যে একটা ঝামেলা, একটা হ্যাসেল, যে ব্যস্ত থাকলে যে আমার খাবার দাবার এটা সেটা সবকিছু মিলিয়ে একটা আনহাইজেনিক পরিবেশে যেখানে আমরা দেখতাম, সো সবকিছু মিলে হাইজিনটা আমি এখানে পাচ্ছি, ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য বেস্ট অপশন। সো আপনারা আসুন এবং দেখুন আমরা কেমন সার্ভিসটা দিচ্ছি। শুধুমাত্র সুপার রুমই হবে ব্যাচেলাদের একমাত্র ঠিকানা। তবে আজকের পুরো রিভিউটা ছিল হচ্ছে বিএপি সুইট নিয়ে, আশা করি সবার অনেক ভালো লেগেছে। নেক্সট আবার কোনো রিভিউ বা কোনো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে চলে আসবো। টিল দেন অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ আপেল অফার করার জন্য, থ্যাংকস।